বসন্তের প্রথম সকালে গণজাগরণ মঞ্চের তারুণ্যের প্রতিবাদ গড়িয়েছে নবম দিনে। বিকেল তিনটায় শাহবাগে ফাল্গুনের প্রতিবাদী গান পরিবেশন করবেন শিল্পীরা, আর আগামীকাল সন্ধ্যা সাতটায় সারা দেশে যে যেখানে থাকবে সেখান থেকে একটি করে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদের আহ্বান জানানো হয়েছে। টানা নয় দিনে এতটুকু ক্লান্তির ছাপ নেই তারুণ্যের এই প্রতিবাদে। এদিকে গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জামাত শিবিরের ঝটিকা তাণ্ডবের পর শাহবাগ এলাকার নিরাপত্তা নামানো হয়েছে বিশেষ বাহিনী সোয়াত। সেখানে আছেন আমাদের সহকর্মী ফাল্গুনী রশিদ, সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। ফাল্গুনী, আজকে ঠিক এই মুহূর্তে শাহবাগের গণজাগরণ মঞ্চের কী অবস্থা দেখছেন? আনাম, আপনি আগের সংবাদ সংযোগগুলোতে আপনাকে যেমনটি বলছিলাম, এখনও কিন্তু আপনি এই তরুণ সমাজের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন। সেই স্লোগান, তাদের কণ্ঠে কোনো ক্লান্তি নেই। তাদের স্লোগান হচ্ছে নাওয়া নেই খাওয়া নেই রাজাকারের ফাঁসি চাই, কিন্তু তারপরে কিন্তু তাদের কোনো ক্লান্তি আমরা এখানে দেখিনি। সকাল থেকে তারা একটানা এই ধরনের স্লোগান আবৃত্তি ছোট ছোট বক্তৃতার মাধ্যমে কিন্তু এই পুরো শাহবাগের সাধারণ মানুষগুলোকে উজ্জীবিত করে রেখেছেন, এবং যতই বেলা বাড়ছে ততই কিন্তু এই জনসমাগমের পরিধি বাড়ছে। এবং আপনি জানেন আর দু ঘন্টা পরেই প্রতিবাদী গানের যে কর্মসূচি ছিল সেটি শুরু হতে যাচ্ছে। তো এই দুপুর থেকেই আসলে মানুষের সমাগম বেড়ে গেছে, এবং পয়লা ফাল্গুনেও যেসব মানুষ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় এসে থাকেন পয়লা ফাল্গুন উদযাপনের জন্য, তারাও এখানে আসছেন। এবং এখানে এরই মধ্যে যোগ দিয়েছেন বেশ কিছু স্কুল কলেজের কয়েকশো শিক্ষার্থী এই সমাবেশে যোগ দিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, আপনি যেমনটি বলছিলেন কর্মসূচির কথা, আজকের কর্মসূচি বিকেল তিনটায় প্রতিবাদী গান, আগামীকাল সন্ধ্যে সাতটায় মোমবাতি প্রজ্বলন, এবং বিকেলে স্বৈরাচার বিরোধী দিবস উপলক্ষে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতাদের বক্তব্য, এই এখন পর্যন্ত এই কর্মসূচি আছে। এবং পাশাপাশি আমি জানিয়ে দিতে চাই এখানকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে, আমরা কিন্তু সকাল থেকে প্রচুর সংখ্যক পুলিশ শাহবাগের বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি, বেশ সতর্ক অবস্থায় রয়েছে তারা। শাহবাগের পুলিশ বক্সের সামনে একটি অস্থায়ী সাবকন রুম স্থাপন করা হয়েছে, যদিও কাল রাতে ঘোষণা করা হয়েছিল সোয়াত বাহিনীর সদস্য এই শাহবাগ চত্বরে থাকবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমরা সোয়াত বাহিনীর কোনো সদস্যকে দেখতে পারিনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিপুল জনসমাগম, সেখানে তরুণদের সংখ্যায় বেশি দেখা যাচ্ছে, এবং তারা মুহুর্মুহু স্লোগানের মধ্য দিয়ে পুরো জায়গা জুড়ে তারা তাদের প্রতিবাদের ভাষা প্রকাশ করছে। মুহুর্মুহু স্লোগান এবং করতালি একে একে চলছে, বিভিন্ন স্লোগানে মুখরিত এখন মহাজাগরণ মঞ্চ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জাতি বর্ণ ধর্ম এমনকি বয়স নির্বিশেষে বৃদ্ধ থেকে শিশু সবাই এখানে উপস্থিত হয়েছেন। আজ তাদের একটি দাবি গণজাগরণের মঞ্চ থেকে, যুদ্ধাপরাধের ফাঁসি হোক।
শাহবাগের গণজাগরণী মঞ্চ থেকে আমাদেরকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ফাল্গুনী রশিদ, এবং তার মাধ্যমে আমরা জেনে নিলাম গণজাগরণী মঞ্চে ঠিক এই মুহূর্তে কি চলছে। এবং আমরা এখন খুলনায় একটু চলে যাব, খুলনায় রয়েছেন আমাদের সহকর্মী কনক রহমান, এবং তার মাধ্যমে আমরা জেনে নেব এখন খুলনায় কি পরিস্থিতি চলছে। কনক, খুলনায় আজকের গণজাগরণী মঞ্চে কি অবস্থা দেখছেন, কর্মসূচি কত দূর এগোলো? আনাম, এই আজকে নির্দলীয় গণমঞ্চ থেকে কিন্তু নতুন স্লোগান উঠেছে, যে শাহবাগ থেকে শিববাড়ি, তোমার আমার ঘরবাড়ি স্লোগান উঠেছে, তোমার আমার ঠিকানা শিববাড়ির এই আঙিনা। এছাড়া আরও নতুন কিছু স্লোগানে কিন্তু শিববাড়ির চত্বর এখন মুখরিত এবং পুরোটাই দখলে নিয়েছে কিন্তু ওই সেই শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগে কয়েকটি স্কুল থেকে টিফিনের ফাঁকে কয়েকজন শিক্ষার্থী এখানে এসেছে এই এই মঞ্চে একাত্মতা ঘোষণা করতে। ছোট ছোট শিশু, তারা ক্লাস থ্রি এবং ফোরে পড়েন, তারা এসে বলছে যে এই মঞ্চের সাথে তারা একাত্মতা ঘোষণা করে বলছে যে আমরা এত কিছু বুঝি না, আমরা শুধু বুঝি যে যে কাদের মোল্লা যে এত মানুষ মেরে, এত নিরাপদ মানুষদেরকে মেরে কিভাবে তার যাবজ্জীবন হলো। তারা বলেছে তারা ফাঁসি চায় কাদের মোল্লার, এর চেয়ে আসলে অনুভূতি প্রকাশ তাদের কাছ থেকে বেশি কিছু প্রত্যাশাটা করাও আমাদের কাছে সমচিন নয়। কিছুক্ষণ তাদের সাথে কথা বলার পরে আমরা দেখেছি ওই সব ছোটো ছোটো শিক্ষার্থী, তারা তাদের টিফিনের টাকাটা এখানে যে একটি অনুদান বাক্স খোলা হয়েছে সেখানে তারা সেটা দিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন আনাম, এখানে অনুভূতির একটা নতুন দিগন্ত কিন্তু কিছুক্ষণ আগে এখানে সৃষ্টি হয়েছে। এছাড়া আনাম, আপনি জানেন যে গতকালকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে জামাত শিবিরের নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টি করেছিল। খুলনার এই ধরনের কোনো নৈরাজ্য যাতে ঘটতে না পারে সেই জন্য এই মঞ্চ এবং আশপাশে কিন্তু সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং মঞ্চের আশপাশে যেসব বিভিন্ন ভবন রয়েছে সেসব ভবনের ছাদও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যদের দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিন্তু তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া শিববাড়ির প্রবেশদ্বারে যে দুটি সড়ক রয়েছে সেই সড়ক চলাচলও, যে যানবাহন চলাচলও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। এছাড়া আনাম, লোকসংখ্যা কিন্তু আমি আগেই বলেছি যে সময় যত গড়াচ্ছে কিন্তু লোকসংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে। নির্দলীয় গণমঞ্চের পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে আরও বেশি ভারী হয়ে উঠছে, মানুষের স্পন্দন, মানুষের পায়ের আওয়াজ কিন্তু ধীরে ধীরে আরও বাড়ছে। আনাম, কনক, আপনাকে ধন্যবাদ।